তুই বড় হইছিস না? আমার তো তোকে যথেষ্ট ম্যাচিউর একটা ছেলে মনে হতো। এরকম সিলি ম্যাটার্স নিয়ে কেউ ব্রেকআপ করে? তুই কালকেই রিয়ার বাসায় যাবি, রিয়ার বাসায় যেয়ে রিয়াকে সরি বলবি। অসম্ভব, সরি ফর বলতে পারবো। তোর না, তোর মানসিক সমস্যা আছে, সন্দেহ বাতিক কিন্তু একটা রোগ। তুই আগে একটা, হ্যাঁ তুই রিয়ার বাসায় যাস না, তুই রিয়ার বাসায় একদম যাবি না, রিয়ার বাসায় পরে যাবি, এর আগে তুই ডাক্তারের কাছে যাবি, একটা সাইকিয়াট্রিস্ট দেখাবি। তোর এই রোগটার আসলে নিরাময় দরকার, তারপর তোর হয়তো বা রিয়ার বাসায় যাওয়া উচিত, ওকে সরি বলা উচিত। জিয়ান, রিয়া খুব ভালো একটা মেয়ে, আমার ওকে একদমই খারাপ মনে হয় নাই, আমার ওকে বেশ সাংসারিক মনে হচ্ছে। আর সবচেয়ে বড় কথা কি জানিস, ও তোকে সত্যি অনেক ভালোবাসে, আর তাই হয়তো আমাকে সব খুলে বলেছে, এই প্ল্যানিং করেছে। আমাকে বলেছিল ও তোকে খ্যাপাবে, যাতে তোর রিয়েলাইজ হয়, যাতে তোর ফিল হয় তুই ওর সাথে কি করেছিস। আর তুই ওকে কেন সরি বলবি জানিস? তুই ওকে এই জন্যই সরি বলবি কারণ ও তোর সাথেই থাকতে চায়, ও তোকে হারাতে চায় না। কারণ তুই ওকে ছেড়ে দিল, ও তোকে কোনোদিনও ছেড়ে যাবে না। বিয়ের মতো মেয়ে ভাগ্যবন্ধের কপালেই জোটে, ওকে হারায় ফেলিস না। আসি রাত। থ্যাংক ইউ। বলো ডেকেছো কেন? ইস, আমার দেবর সাহেবটা তার ভাবির জন্য অপেক্ষা করতে করতে রোদ একদম কালো হয়ে গেছে। বলো ডেকেছো কেন? সেটাই, কালো হয়ে গেছে না? যাই হোক, মা বলছিল আগামী মাসের 15 তারিখে তোমাদের বিয়ের ডেট ফিক্সড। আমি না বলে দিয়েছি। তুমি তো না বলবে, সেটাই স্বাভাবিক। আমি বলেছি আগামী মাসের 15 তারিখ না, বিয়ের ডেট হবে 8 তারিখ। মানে 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 আগামী মাসের 15 তারিখও শুক্রবার, আবার 8 তারিখও শুক্রবার। তো কামাকে দেরি করে লাভ কি, শুভ কাজে তো দেরি করতে নেই, তাই বেটা তাড়াতাড়ি হয়ে যাওয়াটাই ভালো। আর দেখলাম এটা শুনে মাও খুব খুশি, খুশি হয়ে বিয়ের পুরো দায়িত্বটা আমার উপর ছেড়ে দিল। ইউ হ্যাপি নাও? তুমি বিয়েটা হতে দিচ্ছ? হ্যাঁ, কেন হতে দিব না? ওয়াই, যেখানে আমার মা খুশি, ভাই খুশি, সেখানে তো আমারও খুশি হওয়া উচিত, আর তাছাড়া আমি তোমার খুশিটাও কেয়ার করি। যাই হোক, মা বলেছে তোমাকে নিয়ে শপিংয়ে যেতে, তুমি বিয়ের কী কী শাড়ি গয়না কী ধরনের? না, হ্যাঁ হ্যাঁ, কারণ একটা সময় না বলতে বলতে আমিও ফেড আপ হয়ে গেছিলাম, এখন মেনে নিয়েছি, সব কিছু মেনে নিয়ে মানিয়ে নিয়েছি নিজেকে। ভেবে দেখলাম যে বিয়ের পর তুমি তো আর আমার বাসায় থাকছো না, তাই না? তুমি রাতের বাসায় যাবে, ওখানে সংসার করবে, ঘর করবে, আমার প্রবলেম কি? শুধু আমার সাথে আর কখনো দেখা হবে না, কারণ ওদের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। এই যা, তুমি আমাকে দেখতেও চাও না? না, আবার ইম্পসিবল, লজ্জা থাকলে আর ভালোবাসার নাম মুখে নেব না। সরি, আই এম সরি, সরি ফর এভরিথিং। আমাকে রাত সব বলেছে, সব, তার মানে আমি সব জানি। ফান করছিলাম, তোমাকে একটু বাজিয়ে দেখলাম, খ্যাপালাম। শুধু তুমি একাই খাপাতে পারো, আমি পারি না।
আর তোমার আমাকে খেপাতে এত ভালো লাগে কেন? তোমাকে তুমি শুধু খেপানোটাই দেখনা, আর আমি যে তোমাকে খেপানোর জন্য তোমার কাছে কাছে ছিলাম তুমি সেটা দেখলে না? না, কারণ আমার দেখার কথা না, কারণ আমার চোখ জ্বলছিল। খুব জিজ্ঞেস করছিলেন আমাকে যে জ্বলে কিনা। হ্যাঁ, আমার শুধু চোখ না, চোখ নাক কান মুখ সব জ্বলছিল। আর যখন চোখ জ্বলে না তখন কিছু দেখা যায় না। দেখতে পাও না জ্বলছে? সরি যা। I love you, John. I love you too, for infinity, John.